শিক্ষক নিয়োগ দুর্নীতিতে এবার দিলীপ ঘোষের গ্রেপ্তারির দাবি করলেন কুণাল ঘোষ। কেন একথা বললেন তিনি? বিশাল বড় প্রশ্ন কিন্তু জেগে উঠছে। শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় প্রসন্ন রায়কে মিডলম্যান বলা হলে দিলীপ ঘোষকে গ্রেপ্তার কেন করা হচ্ছে না? শনিবার সাংবাদিক বৈঠকে এই প্রশ্নই তুলে ধরলেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ। সম্প্রতি শিক্ষক নিয়োগ দুর্নীতিতে নাম জড়িয়েছে প্রসন্ন রায়ের। রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ এই ব্যক্তিকে বলা হচ্ছে মিডলম্যান, অর্থাৎ এরা এজেন্ট হিসেবে কাজ করতেন। এদিকে ঘটনাচক্রে যেটা হয়েছে, তার বাড়ি থেকেই উদ্ধার করা হয়েছে বিজেপি এর জাতীয় সহসভাপতি দিলীপ ঘোষের সম্পত্তির দলিল, যে কথা সংবাদ মাধ্যমের সামনে স্বীকারও করে নিয়েছেন দিলীপ। এরই প্রেক্ষিতে এবার দিলীপকে গ্রেপ্তারের দাবি তুললেন কুণাল। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে কুণাল ঘোষ বলেন, নিয়োগ দুর্নীতি মামলায় ইতিমধ্যেই ধৃত প্রসন্ন রায়, যাকে লিঙ্ক ম্যান বলা হচ্ছে, তার বাড়ি থেকে বিজেপি এর জাতীয় সহসভাপতি দিলীপ ঘোষের দলিল উদ্ধার হয়েছে। সিবিআই এই নথি জোগাড় করার পরও প্রথমে আদালতে জমা দেয়নি। যখন বিপরীত পক্ষের আইনজীবী এই নিয়ে প্রশ্ন তোলেন, তখনই তড়িঘড়ি সিবিআই সেই সিজার লিস্ট আদালতে জমা করে। যে ব্যক্তি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলছেন, শেষমেশ কিনা তারই দলিল উদ্ধার হলো, এটা কেন? আমরা লক্ষ্য করছি সিজার লিস্ট তৈরি করার পর তা গোপন করার চেষ্টা করছে সিবিআই। তৃণমূল কংগ্রেসের স্পষ্ট দাবি, অবিলম্বে দিলীপ ঘোষকে গ্রেপ্তার করতে হবে। কথায় কথায় যাদের প্রতি সন্দেহ হচ্ছে তাদের নোটিশ পাঠিয়ে ডেকে এনে জিজ্ঞাসাবাদ করে গ্রেপ্তার করা হলে দিলীপ ঘোষকে কেন তা করা হবে না? আমরা চাই প্রসন্ন রায়ের মুখোমুখি দিলীপ ঘোষকে বসিয়ে জেরা করা হোক, এক্ষেত্রে ইডিকেও পদক্ষেপ করতে হবে, এমনই কিন্তু বক্তব্য রেখেছেন। এদিনের সাংবাদিক বৈঠকে কুণাল ঘোষের সঙ্গে ছিলেন জয়প্রকাশ মজুমদার। তিনি বলেন, আমরা দেখছি অন্যদের ক্ষেত্রে বারবার সিবিআই বেনামি সম্পত্তির কথা বলছে। আমরা জানতে চাই, এই যে দিলীপ ঘোষের নামে একটা জিনিস পাওয়া গেল, তাহলে কি তার বা তার দলের অন্য নেতাদেরও বেনামি কিছু আছে? আগে এই বিষয়টা পরিষ্কার করুক সিবিআই। আদালতে এই বিষয়টাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে তারা। আমরা ভুলে যাব না, 2019 সালে দিলীপ ঘোষের আত্মসহায়ক গৌতম চট্টোপাধ্যায় আসানসোল স্টেশনে 1 কোটি টাকারও বেশি নগদ ভর্তি ব্যাগ সহ ধরা পড়েছিলেন। তখন জাতীয় নির্বাচন কমিশন আইন শৃঙ্খলা দেখছিল, তারাই ছিল আইনের মালিক। কিভাবে সেই কেস জলের তলায় চলে গেল তা কেউ জানে না। এছাড়াও দিলীপ ঘোষের আরও একজন আত্মসহায়কের নাম কয়লা ও গরু পাচার কাণ্ডে জড়িয়েছে। এই বিষয়টাও ইডি এবং সিবিআইকে খতিয়ে দেখতে হবে। এরকমই কিন্তু দাবি তুলছে তৃণমূলের লোকেরা। জয়প্রকাশ মজুমদার, কুণাল ঘোষের বক্তব্য ছিল এরকমই। তাহলে পরবর্তীকালে কি হতে চলেছে দর্শক, জানতে চোখ রাখুন স্মার্ট দুনিয়ার পর্দায়।